হ্যালো বন্ধুরা, আজ থেকে প্রায় মিলিয়ন বছর সময় ধরে গবেষকেরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানগুলিকে খুঁজে বার করেছে, যে কারণে আজ তা পৃথিবীর মানুষের কাছে রহস্যভেদ। কিন্তু সময় যতই এগিয়ে চলেছে, পৃথিবীর বুকে রহস্য আবার ধীরে ধীরে জাল বুনেছে। পৃথিবীতে তৈরি হয়েছে এমন কিছু স্থান যেখানে মানুষেরা কোনোদিনও পা রাখতে পারবে না। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি এমন কিছু জায়গা যা কার্যত প্রত্যেকের জন্য সীমাবদ্ধ নয়। প্রাচীন যুগ থেকেই মানব ছাউনির জন্য এগুলি বড়সড় বিপদের সংকেত। এমন সব নিষিদ্ধ স্থান কিভাবেই বা তৈরি হলো, আর কেনই বা এখানে মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, জানলে তো অবাক হবেনই, সাথে নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। লাউসকক্স কেভস, ফ্রান্স। 1940 সালের সেপ্টেম্বরে একজন 18 বছর বয়সী বালক মিল্টন ইয়াক, তিনি ফ্রেঞ্চ টাউনের কাছে একটি গ্রামাঞ্চলে তার কুকুরটিকে নিয়ে হাঁটছিল। হঠাৎ করেই একটি গর্তে ঢুকে পড়ে তার কুকুরটি। উদ্ধার প্রচেষ্টায় সাহায্য পেতে তিনি কয়েকজন বন্ধুকে জড়ো করেন এবং তারা গুহায় প্রবেশ করেন। সেই সময় তারা মনে করেছিল এটি ডাকাত দলের কোনো গোপন সুড়ঙ্গের পথ। যাই হোক, তারা যা আবিষ্কার করেছিল তা ছিল ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে একটি। ফ্রান্সের এই গুহা 75 একর এলাকা জুড়ে গঠিত ছিল এবং এই গুহাতে বড়সড় প্রাণী, স্থানীয় গাছপালা, প্রজাতি এবং অন্যান্য বিভিন্ন চিত্রের 600টিরও বেশি চিত্রকর্ম খুঁজে পাওয়া গিয়েছিল, যার মধ্যে কিছু ছিল 17,000 বছরেরও বেশি পুরনো। 1948 সাল নাগাদ এই গুহা অধ্যয়ন করা হয়েছিল এবং প্রতিদিন প্রায় 1200 জনের বেশি মানুষের দেখার উদ্যোগে এটি উন্মুক্ত করা হয়েছিল। এরপর মানুষের ফলে কার্বন ডাইঅক্সাইড, তাপ, আর্দ্রতা এবং অন্যান্য দূষিত পদার্থগুলি বেড়ে যাওয়ার কারণে কিছু গুরুতর সমস্যা সৃষ্টি করতে শুরু করেছিল। ফলস্বরূপ গুহার গায়ের পেন্টিংগুলি দৃশ্যত খারাপ হতে শুরু করেছিল। তাই 1963 সালে গুহাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এগুলি আজ অবধি অনুমোদিত গবেষকদের ব্যতীত সকলের কাছে সীমাবদ্ধ নয়। পেন্টিংগুলির সৌন্দর্য সংরক্ষণের কারণে সাধারণ মানুষের জন্য এটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গ্র্যান্ড শ্রাইন অফ ইসে, জাপান। জাপান জুড়ে প্রায় 40,000 শিন্টো মন্দির রয়েছে, যেখানে বাড়িতে উপাসনা করার মতো মন্দিরগুলি ব্যবহার করা যায় না। যখন তাদের আধ্যাত্মিক উপাসনার প্রয়োজন হয়, তারা পছন্দ মতো মানুষকে ইনভাইট করে। শুধুমাত্র কিছু নির্বাচিত মানুষ ছাড়া এই মন্দিরে প্রবেশ করা যায় না। গ্র্যান্ড শ্রাইন নামে পরিচিত এই মন্দিরটি সম্মানের জন্য নির্মিত হয়েছিল। আশ্চর্যজনকভাবে মন্দিরের নির্মাণে ঐতিহ্যবাহী জাপানি কাঠের কারুশিল্পের কৌশল ব্যবহার করা হয়েছিল। এটি প্রথম 200 বছরেরও আগে নির্মিত হয়েছিল এবং প্রত্যেক 20 বছর পরপর এটি পুনর্নির্মাণ হয়। সর্বশেষ 2013 সালে হয়েছিল। আজকের দিনে মন্দিরটি একটি কারাগারের মতো, কারণ রাজকীয় রাজপরিবারের সদস্য ছাড়া এখানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। যে কেউ মন্দিরের কাছে যেতে পারবে, কাঠের বেড়ার বাইরে দাঁড়িয়ে দেখতে পারবে, কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে না। 250 বছর আগে থেকে একই নিয়ম চলে আসছে। এরিয়া 51, আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় অবস্থিত একটি উচ্চ শ্রেণীবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গবেষণা কেন্দ্র। এটি আমেরিকার এডওয়ার্ড এয়ারফোর্স বেস দ্বারা পরিচালিত। নামকরণের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে একে হোমি এয়ারপোর্ট বা গ্রুম লেক বলা হয়। মূলত দক্ষিণ নেভাডার এই এরিয়া 51 সর্বদা ষড়যন্ত্র তত্ত্বে আবৃত থাকে। এটি একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং অস্ত্র ও বিমানের পরীক্ষার স্থল হিসাবে খ্যাতি রয়েছে। তবে এই বিষয়ে অনেক জল্পনা শোনা যায়। ষড়যন্ত্র তাত্ত্বিকরা বিশ্বাস করেন যে কর্মকর্তারা এই মিলিটারি বেসে এলিয়ানদের সাথে যোগাযোগ করে এবং তা স্বীকার না করে গোপন রাখে। সুতরাং এটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ একটি এলাকা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে না। মর্গ্যান আইল্যান্ড, দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি 4,400 একর পাথুরে ক্ষেত্র রয়েছে যা মর্গ্যান দ্বীপ নামে পরিচিত। 1979 সাল থেকে এটি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। ঐতিহাসিকভাবে এর দূরবর্তী অবস্থানের কারণে এটি স্থায়ীভাবে কখনো ব্যবহার করা হয়নি, কিন্তু সেই বছরই পুয়ের্টোরিকো থেকে একদল রিসার্চ বানরকে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল। আসলে বানরগুলি সেই সময় এক প্রকার রোগ ছড়াচ্ছিল, যার কারণে এই ব্যবস্থা। গবেষকদের গবেষণার সুবিধার অংশ ছিল এটি এবং হারপিস ভাইরাস বি সংক্রমণের একটি বিশাল বড় সমস্যা ছিল। তাই এই দ্বীপটিকে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা তাদের জীবনযাপনে অধ্যয়ন করতে পারে একটি নিয়ন্ত্রণ পরিবেশে। বর্তমানে এটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এবং সংক্রামক রোগের 3,500-এরও বেশি গবেষকদের তত্ত্বাবধানে। বানররা দ্বীপে অবস্থিত একটি আধা সামুদ্রিক গ্রীষ্মমণ্ডলীয় বনে বাস করে এবং এদের কাছে যাওয়ার ঝুঁকি এতটাই গুরুতর যে তাদের খাওয়ানো হয় কাছাকাছি একটি বিল্ডিংয়ের মহাসাগরীয় স্বয়ংক্রিয় সিস্টেম দ্বারা। শুধুমাত্র মাঝে মাঝে গবেষকদেরকে মর্গ্যান দ্বীপে পা রাখার অনুমতি দেওয়া হয়, যাকে প্রায় মাঙ্কি আইল্যান্ড বলা হয়ে থাকে। এমনকি যাদের অনুমতি দেওয়া হয় তারা ফিরে আসার পর কঠোর কোয়ারেন্টাইনে রাখা হয়, যে কারণে সাধারণ মানুষের মধ্যে কোনো রোগ ছড়িয়ে না পড়ে।
মেজগোড়াই রাশিয়া। বিশ্বজুড়ে বেশ কয়েকটি পরিত্যক্ত শহর সম্পর্কে শুনে থাকবেন, যেখানে কারা যেতে পারবে তা নির্ধারণ করে সেই দেশের গভর্নমেন্ট। কিন্তু একটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ শহর সম্পর্কে শুনেছেন কি, যা দক্ষিণ উড়াল পর্বতমালা এবং নাইজেরিয়ার রাশিয়ার প্রজাতন্ত্রে অবস্থিত। প্রায় 16,000 লোকের আনুমানিক জনসংখ্যা থাকা সত্ত্বেও এটি বহির্বিশ্ব থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। এটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এবং 1995 সালে আনুষ্ঠানিকভাবে একটি শহর বলে ঘোষণা করা হয়। পাহাড়ে লুকোনো একটি ঘাঁটির পাশাপাশি রয়েছে অনেকগুলি শীর্ষ গোপন সামরিক প্রকল্প। এখানের বাসিন্দারা সবাই রাশিয়ান সরকারের কর্মচারী এবং কর্মচারীদের পরিবার, তাই এটিকে গোপন রাখা সম্ভব হয়েছে। এই শহর সম্পর্কে আমরা যা জানি তা থেকে এটি সম্ভবত সেই জায়গা যেখানে রাশিয়া শীতল যুদ্ধের সময় তাদের 73টি পারমাণবিক ওয়ারহেড রেখেছিল। এমনও জানা যায় এটি দেশের ডেড হ্যান্ড প্রকল্পের অবস্থান, যা স্বয়ংক্রিয়ভাবে বিশ্বের বাকি অংশে একটি পারমাণবিক আক্রমণ ঘটাতে পারে। শহরটি সম্পর্কে যত কম শোনা যায় তার থেকেও বেশি গুজব ছড়িয়ে পড়ে, যেমন এখানে নাকি রাশিয়ানরা এলিয়ানদের অস্তিত্বের প্রমাণ রাখে এবং এখানে নাকি তারা পরবর্তী প্রজন্মের বিধ্বংসী অস্ত্র তৈরি করছে। সত্য যাই হোক না কেন, তবে এটি এমনই একটি জায়গা যা কোনো সাধারণ নাগরিক বা পর্যটকরা খুঁজে বার করতে পারবে না, কারণ আপনি যদি অনুমতি ছাড়া খুব কাছাকাছি যান তাহলে শীঘ্রই আপনি একটি রাইফেলের সম্মুখীন হবেন এবং ওই এলাকা থেকে সরে আসতে বাধ্য হবেন। প্রাভিজ কাব্রানা, চেক রিপাবলিক। বোহেমিয়াম সুইজারল্যান্ডে অবস্থিত, যা উত্তর পশ্চিম চেক রিপাবলিকের একটি অঞ্চল। টিচ গ্যাব্রিয়েলা একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক বেলে পাথরের স্তম্ভ, যার উচ্চতা 52 ফুট এবং প্রস্থ 26 ফুট, মোট 87 ফুট। এটি একসময় এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ ছিল, যেখানে মানুষেরা কুখ্যাত স্তম্ভের উপর দিয়ে হাঁটতে দূর দূরান্ত ভ্রমণ করত। তবে এটি উপলব্ধি করা হয়েছিল যত বেশি লোক এটি পরিদর্শন করেছে স্তম্ভটি তত দ্রুত ক্ষয় হয়েছে। আশঙ্কা করা হয়েছিল এটি একদিন ভেঙে পড়বে এবং অর্থের বিপরীতে দেশটি তার অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হারিয়ে ফেলবে, সাথে একটি বিশাল মানবিক ট্র্যাজেডির ঝুঁকি নেবে। 1982 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রত্যেককে এটির উপর দিয়ে হাঁটা নিষিদ্ধ করা হবে এবং পরিবর্তে এটি দূর থেকে দেখার জন্য সীমাবদ্ধ করা হবে। নতুন নিয়মগুলি চালু হওয়ার কারণে ক্ষয়ের হার অনেকটাই কমেছে এবং এটিকে এখন দূর থেকেই দর্শন করা যায়। এটি সম্ভবত ভবিষ্যতে কোনো এক সময় ভেঙে পড়বে, কিন্তু সেই সময়টা এখনও অনেক দূরে নিষেধাজ্ঞার কারণে। আন্টার্কটিকা, দক্ষিণতম মহাদেশ এবং দক্ষিণ মেরুর স্থান, যা কার্যত জনবসতহীন বরফে আচ্ছাদিত ল্যান্ডমাস। বর্তমানে আন্টার্কটিকা একটি প্রাক্তন ব্রিটিশ গবেষণা কেন্দ্র জাদুঘরে পরিণত হয়েছে। এখানকার বাসিন্দা বলতে গেলে কিছু মুষ্টিমেয় প্রাণীদের বসবাস, যেমন পেঙ্গুইন, তিমি, সিল এবং কিছু সামুদ্রিক পাখি। এদের কথা মাথায় রেখে আন্টার্কটিকা সরকার অর্থাৎ 7টি দেশ এই অঞ্চলটির উপর পর্যটকদের দর্শনের নিষেধাজ্ঞা জারি করেছে। আন্টার্কটিকার পর্যটন বৃদ্ধি পরিবেশ এবং বন্যপ্রাণীদের জন্য অজানা ঝুঁকি নিয়ে আসতে পারে। বেশি পরিমাণ পর্যটক মানে বেশি পরিমাণ জাহাজ, সুতরাং জাহাজগুলি প্রচুর বর্জ্য উৎপাদন করে, যেমন খাদ্য বর্জ্য, কার্বন বর্জ্য, নর্দমা বর্জ্য এবং জলের বর্জ্য। এছাড়া অনেক দূষণের রূপ রয়েছে, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তাই ধীরে ধীরে দূষণের সহায়তা করা পৃথিবীর মানুষদের থেকে আন্টার্কটিকাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্নেক আইল্যান্ড, ব্রাজিল। নাম থেকেই হয়তো বোঝা যায় এটি ব্রাজিলের একটি দ্বীপ, যেখানে হাজার হাজার মারাত্মক সাপ রয়েছে। কোনো মানুষ এই স্নেক দ্বীপে পদাচারণ করার সাহস করে না এবং এটি বিশ্বের এবং ব্রাজিলের সবচেয়ে নিষিদ্ধ স্থান হিসেবে পরিচিত। প্রকৃতপক্ষে এটি এতটাই বিপজ্জনক যে সরকার এই দ্বীপে যাওয়াকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে। অনুমান করা হয় এই দ্বীপে আনুমানিক 4,000 গোল্ডেন ল্যান্সহেড রয়েছে, যা গ্রহের সবচেয়ে মারাত্মক সাপ। প্রতি 11 বর্গমিটার এলাকাতে একটি করে সাপ বসবাস করে। নিহাও আইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের পশ্চিমের সবচেয়ে বড় এবং সপ্তম বৃহত্তম দ্বীপটি হল নিহাও দ্বীপ, যা 69 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তীর্ণ। এটি হাওয়াই থেকে 17.5 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। হাওয়াইয়ের বাকি অংশের মতোই সুন্দর জলাভূমি অঞ্চল থাকা সত্ত্বেও আপনি সেখানে থাকার জন্য কোনো রিসর্ট খুঁজে পাবেন না। আপনি পারেন সবচেয়ে কাছাকাছি একটি অর্ধদিনের হেলিকপ্টারের সফর করতে। 160 জনের বাসিন্দার জনসংখ্যা সহ নিহাও দ্বীপটি সাধারণ জনগণের জন্য নিষিদ্ধ। এই অঞ্চলে যাওয়ার একমাত্র উপায় হল মার্কিন নৌবাহিনীর অংশ হওয়া অথবা দ্বীপে কোনো আত্মীয় থাকা। নিহাও দ্বীপের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সরকার বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে, যেখানে কেউ যেতে পারে না। তো আপনি এখন কি
অনুভব করছেন? বিশ্বের এই ভয়ঙ্কর নিষিদ্ধ জায়গাগুলি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।